আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাধারা নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি সোনিয়া সুলতানা। প্রতিদিনের মতো জানিয়ে দেব চট্টগ্রামের আজকের উল্লেখযোগ্য কিছু সংবাদ। চট্টগ্রামের বিভিন্ন সড়কের পাশে খোলা নালা ও খালে পড়ে একের পর এক প্রাণহানির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো চিঠিতে এই ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করা হয় এবং এজন্য দায়ীদের তদন্ত করে প্রতিবেদন মন্ত্রী পরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সিএমপি কমিশনার ও জেলা প্রশাসকের প্রতিনিধি, সিডিওর সচিব, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী এবং চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের পরিচালকের সদস্য করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নির্ধারণে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা বসার কথা আজ সোমবার। চট্টগ্রামের 3 উপজেলার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই এখন ঢাকায়, চলছে শেষ মুহূর্তের চেষ্টা তদবির। মিরসরাই, সীতাকুণ্ড ও ফটিকছড়ি উপজেলার মোট 39টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে প্রতিযোগিতায় আছেন প্রায় 250 প্রার্থী। সোমবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে 5 দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে সারা দেশে উৎসবের আমেজ শুরু হয়েছে। দুর্গোৎসব উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার সপ্তমী, বুধবার অষ্টমী, বৃহস্পতিবার নবমী এবং শুক্রবার দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। এর আগে গতকাল রোববার পূজা মণ্ডপগুলোতে দেবীর বোধন অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার এলাকায় দুর্গা প্রতিমা বহনকারী গাড়িতে জাম্বুরা ছুড়ে মারায় দুর্গা প্রতিমার হাত ভেঙে গেলে প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। রোববার রাত 11টার দিকে ফিরিঙ্গি বাজার শিববাড়ি পূজা মণ্ডপে প্রতিমা নেওয়ার সময় পাশের ফলের আড়তের ট্রাক থেকে জাম্বুরা ছুড়ে মারা হয় বলে বিক্ষোভকারীদের অভিযোগ। ঘটনার পর ফিরিঙ্গি বাজার ও আশেপাশের লোকজন কোতোয়ালি থানা ঘিরে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা সড়ক অবরোধ করে। পরে গভীর রাতে পুলিশ দুজনকে আটক করার কথা জানিয়েছে। চট্টগ্রামে গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 11 জন। এ সময় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, চট্টগ্রামের 10টি ল্যাবে 1719 জনের নমুনা পরীক্ষা করে 11 জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা 8 জন, বাকিরা বিভিন্ন উপজেলার। করোনা শনাক্তের হার 0.63%। গত বছরের মে মাসের পর থেকে শনাক্ত এই প্রথম 1% নিচে নামল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে মোহাম্মদ মাসুদ নামে এক রাজমিস্ত্রিকে আটক করা হয়েছে। সোমবার সকাল 10:30 অভিযুক্তকে আটক করে প্রক্টোরিয়াল বডি। বেশ কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে চতুর্থ বর্ষের এক ছাত্রীকে সে উত্ত্যক্ত করে আসছে। সোমবার টিউশনে যাওয়ার পথে উত্ত্যক্ত করলে ছাত্রীর সহপাঠীরা এএফ রহমান হলের পাশে একটি ভবন থেকে অভিযুক্তকে আটক করে। আনোয়ারায় হাতির পায়ে পিষ্ট হয়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল ভোর রাতে বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চ গ্রামে এই ঘটনা ঘটে। অজ্ঞাত বৃদ্ধটি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন স্থানীয়রা। গত 2 বছরে আনোয়ারায় হাতির আক্রমণে বহু লোক হতাহত হয়েছে, অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর করেছে, কিন্তু তারপরও বন বিভাগের টনক নড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এ ছিল আমার হাতে থাকা চট্টগ্রামের আজকের উল্লেখযোগ্য কিছু সংবাদ। আগামীকাল ঠিক একই সময়ে থাকছি নতুন নতুন সংবাদ নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে সুরক্ষা পেতে নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, মাস্ক পরুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। বাংলাধারার সাথে থাকুন।